আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ত্বকের মেস্তা, মেডিকেলি যেটাকে বলা হচ্ছে মেলাজমা হিসেবে। মেস্তা এমন একটি রোগ যেটা থেকে আসলে পরবর্তীতে কোনো ক্যান্সার, আলসার বা কোনো দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা নাই, কিন্তু এটা একটি কসমেটিক কনসার্ন। মেস্তা রোগ কে আসলে আমরা বলি একটি বাদামি ধরনের বা একটু মানে গাঢ় ধরনের কালার, যেটা মুখের উপরে, নাকের উপরে, কপালে হয়ে থাকে। তো এটা এমন একটা প্রেজেন্টেবল পার্টে এরকম একটা ডিসফিগারমেন্ট, যার ফলে কিন্তু এটা পেশেন্টরা খুবই ওরিট থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি ডক্টরের শরণাপন্ন হন। তো আমি এই ব্যাপারে প্রথমে অ্যাসিওর করলাম, তবে কসমেটিক কনসার্নের জন্য অবশ্যই এটা চিকিৎসা করতে হবে। মেস্তা রোগটা হচ্ছে কি কি কারণে হয়ে থাকে? তো প্রধানত মেস্তার কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের জেনেটিক ব্যাপার। তো জেনেটিক ব্যাপার আসলে দেখা যায় যে মেস্তা রোগীর বাবার দিকে বা মায়ের দিকে কোনো জেনারেশনে মেস্তা ছিল, বা খালা, ফুফু, চাচা, মামা। তো কারো ক্ষেত্রে মেস্তা অনেক সময় মা বাবা, অন্য ভাই বোন। তো মেস্তা যদি এরকম থাকে তো পরবর্তী জেনারেশনে মেস্তা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দুই নম্বর ব্যাপার হচ্ছে মেস্তা রোগীদের সাধারণত রোদে বেশি যাওয়া পড়ে অথবা চুলাতে রান্নার সময় দীর্ঘ সময় থাকা পড়ে। তো এটার থেকেও কিন্তু মেস্তা আসতে পারে এবং অ্যাগ্রাভেট করতে পারে। এবং আমাদের ফিমেলরা জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের পিল খেয়ে থাকেন, তো পিলের ক্ষেত্রেও কিন্তু মেস্তা তৈরি করার একটি সময় সম্ভাবনা আছে। এছাড়া প্রেগনেন্সির সময় কিন্তু মেস্তা খুব কমনলি হয়ে থাকে। আর নতুন গবেষণাতে কিছু বেরোছে যে আমাদের অনেক ধরনের, আসলে কসমেটিক ওয়ার্ল্ড তো সারা বিশ্বে অনেক পপুলার এবং চলছে, এবং মেয়েরা বিভিন্ন ধরনের কসমেটিক ব্যবহার করছে, অনেক ধরনের কসমেটিকের রিয়াকশনের কারণেও কিন্তু এক ধরনের পিগমেন্টেশন তৈরি হয়, ওইটাও কিন্তু এক ধরনের মেস্তা তৈরি করে। তো এইসব ব্যাপার নিয়ে আমরা আসলে যেই টপিকগুলো আলোচনা করলাম এর মধ্যে কারণগুলো যেগুলো মডিফাই করা সম্ভব, যেমন আমরা যদি চুলার কাছে যাই বা রোদে বের হই, অবশ্যই আমরা ভালো মানের সানস্ক্রিন দিব এবং যেভাবে ব্যবহার করতে হবে নিয়ম আছে সেইভাবে আমরা সানস্ক্রিন ব্যবহার করব। যাদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল খাওয়া আবশ্যক তাদের ক্ষেত্রে আমরা ওন ম্যাডামদের সঙ্গে আলোচনা করতে বলবো, গাইনোকোলজিস্টের সঙ্গে, যেন না যেন লো ওয়েট পিল মানে নিউ জেনারেশন পিল দেন অথবা অন্য কোনো মেথড ইউজ করেন, যাতে যেটাতে মেস্তা হওয়ার আশঙ্কা নাই। এছাড়া জেনেটিক ব্যাপার অথবা প্রেগনেন্সিতে তো অনেক সময় মেস্তা প্রতিরোধ করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা আর্লি চিকিৎসাটার পরামর্শ দিব। মেস্তার জন্য আসলে অনেক ধরনের চিকিৎসা রয়ে গিয়েছে, যেমন আমরা খাওয়ার ওষুধ যেটাকে আমরা ওরাল বলি, লাগানো ওষুধ যেটাকে আমরা টপিক্যাল বলি, এমনকি ইন্টারভেনশন, বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউর, লেজার, ইঞ্জেকশন, অনেক ধরনের চিকিৎসা রয়ে গিয়েছে। তবে আমাদের পেশেন্ট যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি পেশেন্টেরও কিছু রোল আছে, ডক্টরের রোল আছে, ইন বিটুইন কমিউনিকেশনের রোল আছে। তো এক্ষেত্রে পেশেন্টের দিক থেকে আপনি ওরিড হবেন না, অপচিকিৎসা নেবেন না, নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন এবং ভালো মানের কসমেটিক ব্যবহার করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকবেন। আর মেস্তার পাবলিক অ্যাওয়ারনেস যদি সবাই জানতে থাকেন তো আলটিমেটলি এই ডিজিজ সম্পর্কে আমরা একটা ভালো ট্রিটমেন্ট সারা দেশে দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।